অপার নষ্ট করার তালিকায় বিশ্বের শীর্ষে রয়েছে আরব বিশ্বের দেশ সৌদি আরব। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের এক প্রতিবেদন থেকে এটি জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, উৎপাদিত খাদ্যের প্রায় 30% নষ্ট হয়, যার মূল্য বছরে প্রায় 49 বিলিয়ন রিয়াল। একজন সৌদি নাগরিক প্রতি বছর গড়ে 250 কেজি খাবার নষ্ট করে, যেখানে বৈশ্বিকভাবে একজন ব্যক্তি গড়ে 150 কেজি খাবার নষ্ট করে। ডিনার পার্টি, বিয়ের অনুষ্ঠান, রেস্টুরেন্ট ও হোটেল বুফেতে অধিকাংশ খাবার নষ্ট হয়। বিশ্বে খাদ্যশস্য ভোগের দিক দিয়েও এগিয়ে সৌদিরা, যেখানে বিশ্বের একজন মানুষ বছরে গড়ে 145 কেজি খাবার গ্রহণ করে, সেখানে সৌদিদের এই পরিমাণটা 158 কেজি। জানা গেছে, চলতি মাসের শেষ দিকে সৌদির সুরা কাউন্সিল খাবার নষ্ট বন্ধের একটি আইনের প্রস্তাবের বিষয়ে পর্যালোচনা করবেন। ওই প্রস্তাবিত আইনে বলা হয়েছে, যেখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান খাবার নষ্ট করবেন, তাদের জরিমানা করা হবে। যেমন কোনো ব্যক্তি যদি রেস্টুরেন্টের খাবার শেষ না করে উঠে যায়, তাহলে তাকে জরিমানা দিতে হবে। বর্তমানে খাবার নষ্টের জন্য কোনো ব্যক্তিকে জরিমানা করার আইন নেই। এদিকে সৌদি আরবের প্রায় 59.4% লোক অতিরিক্ত ও স্থূলতার সমস্যায় ভুগছেন। এছাড়া 23.9% লোকের ডায়াবেটিস রয়েছে, আর 40.5% মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন।